हेलो एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি জান্নাতুল অনেক ভালো আছি তো প্রতিদিনের মতোই হাজির হয়ে গেলাম আবারো নতুন একটি ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ব্লগটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাবে তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে সবাই লাইক দিবেন প্লিজ 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 লাইক দিবেন কেউ লাইক দিতে ভুলে যাবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে বলছি সবাই লাইক দিবেন ভিডিওটি অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে অল লাইক অপশনটি ওকে করে দিবেন এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিও দেখতে পাবেন তো চলুন আজকের ব্লগটি শুরু করে দেই আজকের ব্লগটি আমি একদম সকালবেলা থেকে শুরু করেছি তো সকালের নাস্তা তৈরি করার জন্য আমি সব প্রিপারেশন নিয়ে নিয়েছি এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ডিম সেদ্ধ দেওয়া হয়েছে আর পানি ফোটাতে দিয়েছি সকাল সকাল তো পানি দুই মিনিটের মতো ফুটিয়ে নিব ফোটানোর পর পানিগুলো নামিয়ে নিব তো পানি কিন্তু দুই মিনিটের মতো ফুটালি হয় বেশি ফুটাতে হয় না তো এই তো এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালিজিরা কালিজিরাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব তো আজকে কালিজিরা দিয়ে আমি মিষ্টি কুমড়া ভাজি করব আর কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি তো এগুলো দিয়ে দিলাম তো হালকা একটু তেলের সাথে নেড়েচেড়ে তারপর আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব তো এই যে আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিলাম তো প্রতিদিনই খুব সকালে ঘুম থেকে উঠে সকালে যে কাজগুলো আছে সেই কাজগুলো করি তো আমি এখানে রান্নাঘরে কাজ করছি আর আপনাদের ভাইয়া আপনাদের একটু শেয়ার করলাম আপনাদের ভাইয়া পছন্দ করে না শেয়ার করা আসলে রাগ করে তো একটু শুট করলাম আর কি তো সে ঘরের কাজগুলো করছে আর আমি রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি আমি তার জন্য তো সে সব কাজ শেষ করে গোসল করে নিবে আর সে গোসল করতে করতে আমার তার জন্য নাস্তা তৈরি করা হয়ে যাবে তো এই যে মিষ্টি কুমড়া ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি করতে বেশি সময় লাগে না তো ভাজির সাথে খাওয়ার জন্য আমি রুটি তৈরি করে নিব তো ভাজিটা হতে হতে আমি রুটির প্রিপারেশন নিয়ে নিচ্ছি আর আমি কিভাবে রুটি তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করি এই বাটির মধ্যে কিছুটা আটা নিয়ে নিলাম তো এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন আমি হাত দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ঝটপট নাস্তা তৈরি করবি আর কি বেশি ঝামেলা নেই আপনাদের ভাইয়া এত ঝামেলা করে না যা দেই আর মাশাল্লাহ তাই সে খেয়ে নেয় এই তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই যে দেখুন এর ঘনত্ব তো মিষ্টি কুমড়া ভাজিও আমার হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজিটাকে আমি পাশের চুলায় শিফট করে এই চুলার মধ্যে আমি রুটি তৈরি করে নিব তো এই তো হয়ে গেছে আর এই যে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আর ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে প্যানের মধ্যে ভালোভাবে একটু লাগিয়ে নিয়েছি আর এখন এই যে তৈরি করে নেওয়া ব্যাটারগুলো এখানে আমি দুই চামচ পরিমাণ দিচ্ছি আপনারা এক চামচ দিলে কিন্তু বেশি পাতলা হবে আর কি তো আমি বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম সাইজের একটা রুটি বানাচ্ছি তো এইভাবে ঘুরিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার হিট থাকবে মিডিয়াম লো হিটে দেওয়ার পর চুলার হিট একদম বাড়িয়ে দিতে হবে তো এই যে এক সাইড হয়ে গেছে তো এভাবে করে আমি আপনাদের ভাইয়াকে রুটি বানিয়ে দিচ্ছি কারণ আমি এখন অসুস্থ যতটা মানে শর্টকাট সব কাজ করা যায় ততই ভালো আমার জন্য কারণ রান্নাঘরে প্রচুর গরম আর এই গরমটা আমি সহ্য করতে পারছি না তো এই যে এভাবে করে দুইটা রুটি বানিয়ে নিব আর এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো আমি ছিলে নিচ্ছি সকালে খুবই লাইট খাবার পছন্দ করে আপনাদের ভাইয়া আর আমি এখন বর্তমানে রুটি খেতে পারছি না আর কি রুটি খেলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিচ্ছে আমি একটু ভাত অথবা যে কোনো ধরনের পোলাও টোলাও থাকলে আমি খেয়ে নেই কিন্তু আমি রুটি খাচ্ছি না আর কি আর এখানে নাস্তা বানানোর পর আমি
চা বানানোর জন্য পানি দিয়েছি আর এর মধ্যে দিলাম আদা আর আদাগুলো আমি আগে থেকেই ফ্রোজেন করে রেখেছিলাম তো এই যে ভালো করে একদম জাল করে নিব জাল করতে করতে এই পানির রংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এখন সকালবেলা কাজ করার পর যে সামান্য টুকিটাকি কিছু হাঁড়িপাতিল উঠেছে সেগুলো আমি ধুয়ে ফেলছি তো এই তো এইভাবেই সকালের ব্যস্ততার মধ্য দিয়ে যায় তো আপনাদের ভাইয়া কিন্তু অনেক হেল্প করে কারণ সে সকালে উঠে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা সব কিছুই সে করে ফেলে আর আমি রান্নাঘরের কাজগুলো করি তাই কিন্তু আমার কাজগুলো করতে একটু সহজ হয় আর যদি সব কাজ আমার একা করতে হতো তাহলে কিন্তু আমার জন্য কষ্টকর হয়ে যেত তো এই যে আমি টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়াকে ভাজি রুটি আর ডিম এখানে একটা ডিম সে খাবে আর একটা ডিম আমি খাবো তো এই যে বসছে সে একদম গোসল করে চলে আসছে নাস্তা করার জন্য তাকে নাস্তা দিয়ে আমি এখন আমার নাস্তাটা তৈরি করে নিব আমার নাস্তা তৈরি করার কিছু নেই শুধু আমি আমার নাস্তাটা গরম করে নিব আর কি আজকে সকালবেলা আমি পোলাও খাবো আগের পোলাও ছিল সেই পোলাওগুলো আমি ভাত অথবা পোলাও এই ধরনের খাবারগুলোই খেয়ে থাকি সকালে আর রুটি খেলে আমার কাছে মানে কেমন জানি লাগে মনে হয় গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক লাগে আর কি তো এই অবস্থায় আমি প্রায় তো সবাই জানেন যে আমি শারীরিকভাবে অসুস্থ এই অসুস্থতা অবস্থায় কিন্তু যেরকম খাবার মানে খাওয়া যায় পছন্দ মানে ভালো লাগে সেই খাবারগুলোই খেতে হয় মানে যেগুলো ভালো লাগে না সেগুলো কিন্তু খাওয়া যায় না তো এই যে আমি পোলাও খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ আপনাদের ভাইয়াও কিন্তু অফিসে চলে গেছে আর আমি দুপুরে রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি আর এই যেগুলো হচ্ছে তেলাকুচু পাতা আপনারা চেনেন কি না আর এটা হচ্ছে কাঁকরোল পাতা আর তেলাকুচু পাতাটা কিন্তু ডায়াবেটিস রুগীদের জন্য অনেক উপকারী তো আজকে তেলাকুচু পাতাগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু হয় এই শাকগুলো তো আমি এই শাকগুলো কেটে নিচ্ছি শাকগুলো একদমই ফ্রেশ দেখতে পাচ্ছেন তো আমার মা কিন্তু আমাকে সাহায্য করছে তো এই তো শাকগুলো কাটা হয়ে গেছে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর রান্নার জন্য চলে যাব আর এখানে আমি লটিয়া শুটকি ভেজে নিচ্ছি লটিয়া শুটকি আজকে রান্না করব তো এই শুটকিগুলোকে ভেজে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর শিলপাটার মধ্যে ছেঁচে নিব কারণ আপনাদের ভাইয়া শুটকি যদি তার মুখের উপর পড়ে তাহলে সে খেতে পারে না আর কি তো আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ এখানে দেশি চিংড়ি মাছ দেওয়া হয়েছে তো চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিব চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকেও ভেজে নিব তো পেঁয়াজ কুচিগুলো যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অন্যান্য মশলা অ্যাড করব তো এখানে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি তো সব মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া তো আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর এর মধ্যে কিন্তু আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়েছি হয়তো বা লবণ দেওয়াটা স্ক্রিপ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে নেওয়া যে তেলাকুচু পাতাগুলো আছে মানে যে শাকগুলো সেই শাকগুলো দিয়ে দিব আমার কাছে এই শাক খেতে খুবই ভালো লাগে হয়তো বা আপনারা অনেকেই চিনতে নাও পারেন এই শাকটা এটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এর মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণ আর আমার কাছে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে যখন শাক আমরা দেই তখন দেখতে দেখা যায় কত যখন রান্না হয়ে যায় তখন অল্প একটু হয়ে যায় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢাকার পর আমি প্রায় 2-3 মিনিটের মতো ঢেকে রেখেছি তারপর দেখুন কতটা কমে গেছে আর শাক হতে কিন্তু বেশি সময় লাগবে না সামান্য একটু সেদ্ধ হলেই শাকগুলো নামিয়ে নিব তো এই যে শাকগুলো আমার হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছ দিয়ে তেলাকুচু শাক রান্না করে নিয়েছি এখন আমি চুলার মধ্যে আবার প্যান বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচামরিচ কুচি রসুন কুচিগুলোকে আমি হালকা করে ভেজে নিব তো রসুন কুচিগুলো যখন হালকা করে ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি
তো রসুন কুচিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকেও আমি হালকা করে ভেজে নিব। তো সব ধরনের রান্নাগুলোই আমি ঝটপট করার চেষ্টা করছি, কারণ ইদানিং কিন্তু প্রচুর গরম পড়েছে, রান্নাঘরে থাকা খুবই মুশকিল হয়ে পড়েছে। তো এই যে লুটিয়া শুটকিগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শিলপাটায় আমি একটু উত্থিত করে নিয়েছি। তো শুটকিগুলোকেও ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হলুদ, 1 চামচ পরিমাণ হলুদ, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। শুটকির মধ্যে একটু ঝাল দিলে কিন্তু ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো এই যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে। আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নিব। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচি দিয়ে আজকে আমি এই শুটকিগুলো রান্না করব। তো এই যে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি কাঁঠালের বিচিগুলো। আর এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি দিয়ে এই শুটকি তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা এখনও এইভাবে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো এই যে কাঁঠালের বিচিগুলো দেওয়া হয়ে গেছে, আমি এখন স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কাঁঠালের বিচিগুলোকে কষিয়ে নিব। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন হয়তো বা আপনারা অনুভব করতে পারছেন যে আমি যে ভয়েস দিচ্ছি বা আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো বলতে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরও আমি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও দিয়ে যাচ্ছি। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আমার এই কষ্ট করা সার্থক হবে। তো এখানে আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে কাঁঠালের বিচিগুলোকে 50%-এর মতো কুক করে নিব। সেজন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কাঁঠালের বিচি সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে। তো প্রথমে আমি ভালোভাবে কষিয়ে নিব, মানে সেদ্ধ করে নিব, তারপরে আমি এখানে ঝোল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কালার কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছিল। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এভাবে আমি প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একদমই কষানো হয়ে গেছে, আর কাঁঠালের বিচিগুলো 50%-এর মতো কুক হয়ে গেছে। আমি এখন এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোল দিয়ে দিলাম। এখন ঝোলগুলো যখন বলক চড়ে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বিচিগুলোকে একদম ভালোভাবে সেদ্ধ করা পর্যন্ত কুক করতে থাকব। যখন সেদ্ধ হয়ে যাবে তখনই আমি কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব, তাহলেই হয়ে যাবে। তো আমি 10 থেকে 15 মিনিটের মতো কাঁঠালের বিচিগুলোকে কুক করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এই যে দেখুন পানি একদমই শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি কাঁঠালের বিচি তরকারিগুলোকে নামিয়ে নিব। কাঁঠালের বিচিগুলো হয়ে গেছে, দেখতে যতটা ইয়ামি লাগছে খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে। আপনারা যারা এভাবে এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা লোভনীয় এই শুটকির তরকারি। শুটকি কিন্তু আমরা খেতে কম বেশি সবাই পছন্দ করি, যেহেতু এখন কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি কিন্তু আমাদের সবার ঘরেই আছে। আর এখানে আমি ডিম ভুনা করে নিয়েছি। ডিম ভুনা রেসিপিটি তেমনভাবে শেয়ার করার কিছুই নাই, এই যে দেখুন হয়ে গিয়েছে। তো আজকে দুপুরে লাঞ্চের জন্য খুব সাধারণ খাবার নিয়েছি, কাঁঠালের বিচি দিয়ে শুটকি। তো আমি একটু খেয়ে দেখছি, আসলে খুবই টেস্টি হয়েছে। ডিম ভুনা আর হচ্ছে তেলাকচু শাক দিয়ে চিংড়ি মাছ। তো এই ছিল আমাদের আজকের দুপুর লাঞ্চের আয়োজন। আর সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী কী করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক দিবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ আপনারা বেশি বেশি করে লাইক দিবেন। আর যদি লাইক দেন তাহলে কিন্তু আমরা কাজ করার অনুপ্রেরণা পাই। প্লিজ বেশি বেশি করে লাইক দিবেন, লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। অবশ্যই বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লাইক অপশনটি ওকে করে দিবেন। আজ আর নয়, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি জান্নাতুল এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।